من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا إن زلزلة الساعة شيء عظيم صدق الله إن الله وملائكته يصلون على النبي يا জোরে সোরে মহব্বতের সাথে সকলেই করুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه يا تیری معراج تھے کہ تو لوح قلم تک پہنچا كشفت تجا بجماله
হাসনাতে জামিও কসালিহি সাল্লু আলাইহি। আরবের পরে মক্কা নগরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সুনতে জমে ও খসালিহি সল্লু আলাইহি। আলফাত আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী নাভারন দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে বসে বেশ কিছু তোমার দিনদার ইমানদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিদেরকে নিয়ে পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনদেরকে নিয়ে তোমার দয়াল হাবিব নবীর উপরে কয়েকবার দুরুদ সালাম পেশ করার পরে তোমার শাহী দরবারে দুইখানা হাত তুলেছি। মেহরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা সে আছেন তাদের প্রত্যেকের আল্লাহর ফরে সব পৌঁছে দাও। এই মাহফিলের ইন্তেজাম যারা করেছেন আর যারা শুনতে এসেছেন কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। ইয়া রব করম তো আগর করে ও বাদি জুবা কো জো দিল ফরসর করে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহতরম সদর জনাব সম্মানিত পরিচালক, সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজান আলী, চেয়ারম্যান 7 নম্বর নভারণ ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হিসেবে যিনি আজকের এই আসনকে অলঙ্কৃত করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান, অনার্স ফার্স্ট মাস্টার্স ফার্স্ট ক্লাস আল কোরআন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আজকের মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে যিনি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুহাম্মদ সাইফুজ্জামান, হযরত ওলামায়ে কেরাম, সামনে ধুলির আসনে বসা মুরব্বিয়ানে কেরাম, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সহবয়সী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম কালিমাতে শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র দিনের পবিত্র সময় ঐতিহ্যবাহী নাভারণ, এই নাভারণ গ্রামের দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত
তাফসিরুল কোরআন মাহফিলে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সকলকে গোটা দুনিয়ার সকল কর্মকাণ্ড থেকে মুক্ত করে এমন সুন্দর পরিবেশে পবিত্র কোরআনুল কারীমের কিছু আলোচনা শুনবার জন্য তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা শুনবার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সকলকে এখানে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মাবুদের দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করি জবান খুলে জোরে সোরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়াজীম সুলতানিক আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনার শুরুতেই ভূমিকার ভিতরে পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতু আল হাজ্জের প্রথম নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের উপরেই আমি আমার মুক্তাসার আলোচনা রাখতে চাই তো যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সেই আয়াত আবারও তেলাওয়াত করছি আপনারা সকলেই আমার সাথে তেলাওয়াতের চেষ্টা করুন সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হে মানুষ তোমরা ওই খোদার ভয় করো নিঃসন্দেহে কিয়ামতের কম্পন এটা বড় ভীষণ ভয়াবহ ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ্জের প্রথম আয়াতেই এই ঘোষণা দিলেন যে হে মানুষ তোমরা ওই খোদার ভয় করো নিঃসন্দেহে কিয়ামতের কম্পন বড় ভীষণ ভয়াবহ ব্যাপার এই কিয়ামত কবে হবে কিয়ামত সংগঠিত করবার জন্য হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা হাতে নিয়ে পৃথিবীর যে কোন প্রান্তরে তিনি দাঁড়িয়ে আছেন তা বলার কোনো উপায় নাই হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যেই সিংহাটি বিদ্যমান আছে ওই সিংহার চতুর্পার্শ্বে 70,000 ছিদ্র আছে জোরে কান কয় হাজার একটু মুখ খুলে বলুন কয় হাজার 70,000 ছিদ্র আছে আর ওই ছিদ্রগুলির এক একটা ছিদ্র এত বিশাল বড় যে এই পৃথিবীটা খুব সহজেই ওই সিংহার এক একটা ছিদ্রের ভিতর দিয়ে আসা যাওয়া করতে পায় সম্মানিত উপস্থিতি শুনতে একটু আশ্চর্য মনে হয় যেরকম ঠিক কিনা আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই আচ্ছা বলুন তো দেখি প্রতিদিন আমাদের এই দেশের পূর্ব দিগান্ত থেকে যে সূর্য উদিত হয় আর পশ্চিম দিকে অস্তমিত হয় এই সূর্যটা যখন উদিত হয় তখন দেখতে কেমন মনে হয় একটা গোলাকার আয়নার মতো
যেরকম ঠিক কিনা, অথবা বড় একটা থালার মতো মনে হয়। অথচ বৈজ্ঞানিকগণ বলছেন যে এই সূর্যটা গোটা পৃথিবীর চাইতে আপনার 9 লক্ষ গুণ বড়। সম্মানিত উপস্থিতি, 13 লক্ষ গুণ বড় সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কথা বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, সন্ধ্যার পরে এই যে আকাশের দিকে আমরা লক্ষ্য করি, আকাশের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র যেগুলো আমাদের এই পৃথিবীতে মিটমিট করে আলো দিচ্ছে, যদিও এই চন্দ্রগুলো নক্ষত্রগুলো গ্রহগুলো আপনার গ্রহ নক্ষত্রগুলো যদিও দেখতে অত্যন্ত ছোট ছোট মনে হয়, অথচ বৈজ্ঞানিকদের মতে এক একটা গ্রহ এবং নক্ষত্র পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড়। প্রাণপ্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, সুতরাং সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, আর আকাশের গ্রহ নক্ষত্রগুলির এক একটা যদি পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড় হয়, তাহলে ইসরাফিল আলাইহিসসালামের সিংহার ছিদ্রের ভিতর দিয়ে এই পৃথিবীর আসা যাওয়া, এটা কি আর আশ্চর্য মনে হয়? জোরে কান আশ্চর্য মনে হয় আমার ভাই? সুতরাং আশ্চর্যের কিছুই নাই। কোরআন কারিমের ভিতরে বলা হচ্ছে যেই দিন হযরত ইসরাফিল আলাইহিসসালাম ওই সিংহার ভিতরে শুধুমাত্র একবার ফুৎকার দিবেন, কোরআনুল কারিম বলছে ফাইজা নুফিকা ফিস সূরি নাফকাতাও ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। যেদিন হযরত ইসরাফিল আলাইহিসসালাম ওই সিংহার ভিতরে শুধুমাত্র একবার ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিন আর পাহাড়ের মধ্যে এক কঠিন সংঘর্ষ বেঁধে যাবে, আর ওই দিন কিয়ামত সংঘটিত হবে। সকলে যারা সুবহানাল্লাহ, কোরআনুল কারিমের ভিতরে বলা হয়েছে ইজাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন গোটা আসমান ভেঙে খান খান হয়ে যাবে, আকাশের গ্রহ নক্ষত্রগুলি ছিটকে ছিটকে এই জমিনের উপরে পড়তে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেদিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে একেবারে ছোটাছুটি করতে থাকবে, দিশাহারা হয়ে ছোটাছুটি করতে থাকবে, এমনকি যেই দিন গোটা পৃথিবীর সমস্ত পাহাড় পর্বতগুলো ধুনা তুলার নাই উঠতে থাকবে, ওই দিন কিয়ামত সংগঠিত হবে। সকলে জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির করে রাখার জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাহাড় গেড়ে দিয়েছেন। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের পূর্ব এলাকায় এবং উত্তর এলাকায় সিলেট থেকে শুরু করে একেবারে চট্টগ্রাম পর্যন্ত সমস্ত সীমান্ত বর্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের পর পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। সকলে যেরকম ঠিক কিনা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পাহাড়কে আমি জমিনের মধ্যে গেড়ে দিয়েছে যাতে করে এই জমিন স্থির হয়ে থাকে। সকলে যেরকম সুবহানাল্লাহ, সুতরাং কিয়ামতের দিন এমন কঠিন ভয়াবহ তুফানি প্রলয়ঙ্করী সাইক্লোন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর উপর দিয়ে বহিয়ে দিবেন যে ওই পাহাড়গুলো প্রলয়ঙ্কারী তুফানি বাতাসের পলে পর পর করে জমিন থেকে উঠতে থাকবে, এমনকি
একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড়ের ধাক্কা হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এমন ভাবে ধাক্কা হবে যে একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড়ের ধাক্কার ফলে গোটা পাহাড়গুলো একেবারে ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এমনকি কোরআনুল কারিম বলছে যে অতাকুনুল জিবালু কাল এহনিল মানপুষ, ধুনা তুলার ন্যায় উঠতে থাকবে সকলে যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, ধুনা তুলা বোঝেন না আপনারা? অবশ্যই বোঝেন। জমাট বাঁধা তুলা, এটাকে যখন লেপ তৈরি মেকার মিস্ত্রিরা যখন তার হাতের লাঠি দিয়ে জমাট বাঁধা তুলার উপরে পিটাতে থাকে, পিটাতে 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 দেখা যায় এক পর্যায়ে ওই তুলা ফিসতে ফিসতে এমনভাবে ফেপে ওঠে, এমনকি ওই তুলা যেন টুকরা টুকরা হয়ে বাতাসের সাথে উঠতে থাকে। যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা? তারপরে ওই মেকার বা মিস্ত্রি ওই জমাট বাঁধা তুলা দিয়া আপনার লেপ তৈরি করতে সক্ষম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে গোটা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একটার সাথে আর একটার সংঘাতের ফলে ধুনা তুলার নাই টুকরা টুকরা হয়ে জমিনের উপরে উঠতে থাকবে সকলে যেরকম সুবহান, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং কোরআনুল কারিম বলছে যেই দিন এই পাহাড়গুলো ধুনা তুলায় নাই উঠতে থাকবে ওই দিন কিয়ামত সংঘটিত হবে সকলে যেরকম সুবহান। গোটা পৃথিবীর ভিতরে এমন কঠিন ভীতিপূর্ণ অবস্থার সৃষ্টি হবে, তুমি সেদিন দেখতে পাবে ইয়াউমা তারাউনাহা তাজাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেদিন তুমি দেখতে পাবে প্রত্যেকটা স্তন্যদায়িনী তারা তাদের স্তন্যপায়ীকে ভুলে যাবে, অর্থাৎ মা তার কোলের শিশুকে দুধ দেওয়ার কথা মনে রাখতে পারবে না, দুধ দেওয়ার কথা ভুলে যাবে। মায়ের কোলের শিশু অত পৃথিবী ওই যে কঠিন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে এইটা দেখে তার কোলের শিশুকে দুধ দেওয়ার কথা আর মনে থাকবে না, অটোমেটিক সে শিশুর কথা ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব সেদিন তুমি দেখতে পাবে প্রত্যেকটা গর্ভধারিণী মহিলারা তারা তাদের পেটের সন্তানকে অটোমেটিক কিয়ামতের ওই কঠিন ভয়াবহ দৃশ্য দেখে অটোমেটিক তারা গর্ভপাত করে ফেলবে, অর্থাৎ পেটের সন্তান এক মাস দেড় মাস দুই মাস তিন মাস পাঁচ মাস, অথচ সময় উত্তীর্ণ হওয়ার পূর্বেই কিয়ামতের ওই কঠিন ভয়াবহ দৃশ্য যখন শুরু হয়ে যাবে এই অবস্থা দেখে কখন যে পেটের সন্তান ঝরে যাবে, খসে যাবে, গর্ভধারিণী মহিলা সে বিন্দু মাত্র আঁচ করতে পারবে না। ওয়াতারান্নাসা সুকারাত, হাবিব সেদিন আপনি দেখবেন যেন সারা পৃথিবীর মানুষগুলো পাগলের মতো হয়ে গিয়েছে, মাতালের মতো হয়ে গিয়েছে, কিন্তু আমাহুম বেসুকারা, কিন্তু আসলে তারা পাগল না মাতাল না, শুধু খুদার আযাবের ভয়ে সারা পৃথিবীর মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। সকলে যেরকম নাউযুবিল্লাহ, কোরআনুল কারীমের ভিতরে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান্নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, হে মানুষ তোমরা কিয়ামতকে কেমন অস্বীকার করো, তোমরা
জেনে রাখো আমি তোমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছি। জোরে কোন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিসের তৈরি? একটু মুখ খুলে বলুন, কিসের তৈরি? একটু সবাই মুখ খুলে বলুন। ভাইরা আমার, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন মাটির তৈরি। সকলে জোরে কোন সুবহান, সবাই একটু সামনে থেকে এগিয়ে আসে, একটু এগিয়ে আসে। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন মাটির তৈরি, আর আমরা আমরা সৃষ্টি হচ্ছি মায়ের পেট থেকে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। সকলে যেরকম ঠিক কি না, যেরকম ঠিক কি না? সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়াগাইরে মুখাল্লাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা কিয়ামতকে কেমনে অস্বীকার করো, তোমরা জেনে রাখো আমি তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি মাটি থেকে, এরপরে তোমাদেরকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে, যেই নাপাক পানিটাকে মাতৃগর্ভের ভিতরে এমন এক সূক্ষ্ম তারের ভিতরে আমি সংরক্ষণ করে রেখেছি, যেখানে কোনো জান যায় না, যেখানে কোনো রোগ জীবাণু প্রবেশ করতে পারে না, এমন এক সংরক্ষিত স্থানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে সংরক্ষণ করে রেখেছি। সকলে যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গাইরি মুখাল্লাকাত। অতপর ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করি, এরপরে ওই জমাট বাঁধা রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করি, এরপরে মাংসপিণ্ডের উপরে আবার আমি হাড্ডিতে রূপান্তরিত করি, এরপরে ওই হাড্ডির উপরে আবার আমি মাংসপিণ্ডে পরিণত করি। সকলে যারকান সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখাল্লাকাতিন ওয়া গাইরি মুখাল্লাকাতিন, অর্থাৎ কাউকে আমি মায়ের পেটের ভিতরে পূর্ণাকৃতি দান করি, আবার কাউকে আমি অপূর্ণাকৃতি দান করি, অর্থাৎ কাউকে গোটা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা সেক্রার প্রয়োজন মায়ের পেটের ভিতরে আমি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দরভাবে সেট করে দেই। সকলে যেরকম সুবহানাল্লাহ। আবার কাউকে আমি অপূর্ণাঙ্গ করে সৃষ্টি করি, অর্থাৎ কাউকে ল্যাংড়া খোড়া অন্ধ করে পৃথিবীতে ভূমিষ্ঠ করি। সকলে যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাউকে আমি পূর্ণাকৃতি দান করি, আবার কাউকে আমি অপূর্ণাকৃতি দান করি। ওয়ানুকিরু ফিল রহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, এরপরে যতদিন ইচ্ছা করি ওই মায়ের পেটের ভিতরে শিশু সন্তানকে আমি স্থিরকরণ করে রাখি। এরপরে যখন ইচ্ছা করি শিশু অবস্থায় ওই মায়ের পেট থেকে শিশু সন্তানকে ভূমিষ্ঠ করে দেয়। সকলে যেরকম সুবহানাল্লাহ। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাল্গুন চৈত্র মাসে যখন গোটা জমিনটা ফেটে চুড়ে চৌচির হয়ে যায়, গাছপালা তরুলতাগুলি যখন একেবারে মৃত্যুপ্রায় অবস্থা ধারণ করে, ফাল্গুন মাসে চৈত্র মাসে গাছপালাগুলি যেন মৃত্যুপ্রায় অবস্থা ধারণ করে, গাছের পাতা পড়ে যায়, যেরকম ঠিক কিনা? অর্থাৎ জমিনটা যখন ফেটে যায়, জমিনের লেয়ার স্তর নিচে যায়, বৃষ্টি যখন হয় না, অর্থাৎ বৃষ্টিবিহীন অবস্থায় যখন জমিনটা থাকে, তখন দেখা যায়
ঘাস লতা পাতা সব মৃত্যুপ্রায় অবস্থা ধারণ করে, যেরকম ঠিক কি না? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্গুন চৈত্র মাসে যখন গোটা জমিনটা একেবারে মৃত্যুপ্রায় অবস্থা ধারণ করে, আকাশের উড়ন্ত পাখিগুলি যখন পানির জন্য ফটিক জল করতে থাকে, ঠিক ওই সময় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গোপসাগরের লবণাক্ত পানিকে বাষ্প আকারে আকাশে উড়াইয়া দিয়া বায়ু প্রবাহের মাধ্যমে বাষ্প আকারে আকাশে উড়াইয়া দিয়া বিরাট বিরাট মেঘমালার পাহাড়ে পরিণত করি। অতঃপর বায়ু প্রবাহের মাধ্যমে ওই বিরাট বিরাট মেঘমালার পাহাড়কে মরু অঞ্চলের উপরে ঠেলিয়া দিয়া যেখানে যেমন বৃষ্টির প্রয়োজন সেখানে আমি তেমনি ভাবে অল্প অল্প করে বৃষ্টির পানি বর্ষণ করি, আর এই বৃষ্টির পানির মাধ্যমে মৃত্যু জমিনকে উর্বর বানাইয়া ওই জমিনের ভিতর থেকে বিভিন্ন প্রকারের ঘাস লতা পাতা খাদ্যশস্য এবং উদ্ভিদসমূহ আমি আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করে দেই। সকলে জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ।